জলসার জনপ্রিয় এবং আকর্ষণীয় ধারাবাহিকগুলির মধ্যে এগিয়ে আছে বরণ। বলা যেতে পারে বর্তমানে জলসার সবচেয়ে জমজমার ধারাবাহিক। যারা এই কথায় সহমত তারা ভিডিওটি লাইক করে কমেন্টে জানাতে পারো। বরণ ধারাবাহিকটি টিআরপিতে আস্তে আস্তে এগিয়ে আসছে। স্লট পরিবর্তনে যেখানে বাকি ধারাবাহিকের ক্ষতি হয়, বরণের উল্টে বেশ সুবিধাই হয়েছে। রুদ্রিক তিথির না বলা ভালোবাসা বেশ এনজয় করছে দর্শকেরা। নায়রার সাথে বিয়ের পিঁড়িতে বসেও রুদ্রিক মনে মনে তিথির কথাই ভাবছে। মনে হচ্ছে শেষমেশ রুদ্রিকের সাথে নায়রার নয় বরং তিথির বিয়ে হবে। কিন্তু এমনটা হলে দর্শক যে পুরোপুরি খুশি হবে তা কিন্তু নয়, কেননা নায়রার জন্য তাদের মন খারাপ হবে। প্রথম থেকেই নায়রা চরিত্রটি দর্শকের ভালোবাসা পেয়েছে, তাই রুদ্রিকের সাথে তিথির বিয়ে হলে নায়রার কি হবে সেটা অনেকে ভাবছিল। কিন্তু আর ভাবতে হবে না, ধারাবাহিকে প্রবেশ করেছে নায়রার নায়ক। হ্যাঁ, সম্প্রতি দেখা যাচ্ছে পুরোহিতের বেশে ধারাবাহিকে প্রবেশ করলেন জনপ্রিয় টেলি অভিনেতা সৌম্যদীপ সিংহ রায়, যাকে সাঁঝের বাতিতে অংশুর চরিত্রে দেখা গেছে। যতদূর জানা যাচ্ছে নায়রার বিপরীতে তাকে দেখা যাবে। তবে আসলে কি হবে, কি চমক থাকছে সেটা জানতে অবশ্যই দেখতে হবে বরণ। তো বন্ধুরা, বরণ কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।